গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শুধু নতুন ব্লগ না, এটা স্পেশাল ব্লগ হতে চলেছে। সকালবেলা একদম পুরো কী বলে অনুষ্ঠান বাড়ির মতো রান্না ফান্না স্টার্ট হয়ে গেছে আমাদের। অনুষ্ঠান বাড়ির মতো রান্না না হলে অনুষ্ঠান বাড়ির মতো ব্যস্ততা। এই যে পাবদা মাছ ফ্রাই হয়ে গেছে, এখানে ঝোলটা কেন হচ্ছে, ঝোলটা রেডি হচ্ছে। এখানে এই হচ্ছে আমাদের ডালের সাথে খাওয়ার মাছের ডিমের বড় ভাজা। এটা একবার করে ভাজা হচ্ছে, আবার খাওয়ারে গিয়ে একবার ভাজা হবে। এইখানে আলু মা কেটে রেখে দিয়েছে, এটা আলু ভাজা হবে। এটাকে আরো বড় হয়ে যাচ্ছে। এখানে এখনো মাটনটা রয়েছে, এবার যাবে, এটা চাপানো হবে। আর এসো টেবিল এসো। আর রান্নাঘরে কি, আমি তো কলা খাচ্ছি, আমিই কলা খাচ্ছি। ওই এখানে অনেক কিছু হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চাটনি, অফ কোর্স চাটনি। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে রান্নার জন্য। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। আমি সব দেখা দেখাতে মাথাতেই নেই যে গুড মর্নিংটা বলবো। কি ভাপিয়ে রেখেছো? বাড়িতে সবাই আসছে এবং বাড়িতে রান্না হচ্ছে, আর দু তিনবার দোকান বাজারে বেরোতে হবে না সেটা তো আর হয় না। প্রথমবার বেরোচ্ছি আজকে, মনে হয় না আর যেতে হবে। কি কথা, যেতে হবে না, একবারই যাও। একবারই যাচ্ছি। আলু ফালু, কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা, ফাঁচা লঙ্কা নিয়ে চলে আসছি। আলু আর কাঁচা লঙ্কা আর কিছু, আলু ফালু, কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা, ডিম টিম নিয়ে চলে আসছি আমি। একটা ব্যাগ ট্যাগ দাও তো। দূর উঠেছে, দেখেও ভালো লাগে। উফ, সত্যি আমরা মানুষরা আমরা কোনো কিছুতেই খুশি না। এই গরম ছিল এপ্রিল মে মাসে, আমরা পাগল হয়ে যাচ্ছিলাম কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি আসবে। এখন এত বৃষ্টি হচ্ছে, রোদ্দুর দেখে খুশি হচ্ছে সত্যি। এই হচ্ছে পাবদা মাছ, একদম রেডি। পাবদা মাছের সাইজগুলো দেখো, দারুণ পেয়েছি আমরা কালকে পাবদা মাছটা। আর এখানে পাবদা মাছের গ্রেভিটা রাখা আছে আলাদা করে, যাতে মাছগুলো ভেঙে না যায়। প্রিয়াঙ্কা এখানে মাটনের প্রিপারেশন চালু করে দিয়েছে। ওখানে কড়াইতে বসে গেছে মাটন, তিনটে সিটি পরে সেদ্ধ হয়েছে কিছু, তারপর কষানো হবে। তারপর কষানো হবে, তিনটে সিটি দিচ্ছি বেশি। আর এইখানে দেখো, অ্যাট্রাকশন অফ দ্য ডে, কতক্ষণ বাকি সব মোটামুটি ডান, মোটামুটি ডান সব, ভাত চেপে গেছে। শুধু আলু ভাজাটা ভালো লাগছে, আলু ভাজা না একদম শেষ। ওরা আসলে তারপর এখানে এক হাঁড়ি এক কেজি ভাত বসে গেছে, আর একটা বসে আর একটা হবে পরে। কালকে ডিমার্ট থেকে আমরা আনলাম এই এই মানে ভালো চাল, এটা হচ্ছে তোমার এই বিরিয়ানি চালের মতোই, এটা দিয়ে আজকে আমাদের ভাত হচ্ছে। এটা বাসমতি রাইস। কিরে সবাই এলে বাকিদের বসতে দেবো কোথায়? হ্যাঁ, বাকিরা এলে বসবে কোথায়? সে কি আরাম করে একদম দেখো দুটোকে, ওই মাঝখানে জায়গা নিয়ে ঝামেলা হবে। আর একজন মায়ের পিছন পিছন বাথরুমে ঢুকে যাচ্ছে। এই এত কিসের প্রাইভেসি এখন থেকে? হ্যাঁ, এত কিসের প্রাইভেসি টালু? আজকে টালুর শ্যাম্পু হয়েছে বাবা, এ চুলগুলো না খোঁচা খোঁচা বেরিয়েছে জানো তো। রানা কেমন লাগলো টাক মাথা শ্যাম্পু করিয়ে? টাক মাথা তো নয়, ওটা চুল আছে, শয়নাও হচ্ছে, মানে চুলের এতে যে যেটা হয়। কি কি দুষ্টু দেখো, দেখি সরো দেখি। এ মা বরফি, বাইরে এসো বাইরে এসো। হ্যাঁ টক টক, হ্যাঁ মুঠো করে টক 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 করে।
তো পাগল হয়ে যাচ্ছে মাটনের গন্ধে, পাগল করে দিচ্ছে আমাকে, আমাকে শেষে পাগল করে খেয়েছে একটু সেদ্ধ মাটন, সেদ্ধ মাটন ওকে একটু দিয়েছি আর বজুকে একটু দিয়েছি, কিন্তু হচ্ছে না। এই দেখো, এই দেখো, এই দেখো, কি 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 মাংসের ঝোল ভাত খাবে তুমি? আমার জানি এটাতে ছিল। আরে রেগুলার মাটন তো মানে এদেরকে দেওয়া হয় না, লায়লা বোজকে বেসিক্যালি অ্যাভয়েডই করি বোজকে মাটন দেওয়া, কেননা ওকে হালকা থাকাটা খুব দরকার। তো বাট মাঝে মধ্যে দিই না, যেটা না আমাদের জন্য মাটন আনলে মোটামুটি একটা দুটো পিস সরিয়ে রেখে দিই লায়লা বোজের জন্য, অকেশনালি দেওয়া হয় জন্মদিন টন্মদিন হলে ওদের বা আমাদের খায়। বাট প্রচণ্ড ভালোবাসে মাটন, ইভেন মাছও, জাস্ট একই সাথে বলছি মাছও প্রচণ্ড ভালোবাসে এরা। যাই হোক, মানে সেটাই আজকে সরিয়ে রাখা হয়নি, বাট নিয়ে আসবো ওদের জন্য আজকালের মধ্যে একটুখানি মাটন, যা পুরো পাগল হয়ে যাচ্ছে লায়লা। 2011 বিশ্বকাপ ফাইনাল গৌতম গম্ভীর রান আউট বাঁচানোর জন্য একটা ডাইভ মেরেছিল, এবং ডাইভ মারাতে ওর জার্সিতে পুরো ওই কাদা মাটি লেগে গেছিলো, এবং এই জার্সিটাকে প্রিজার্ভ করা হয়েছিলো। অবশ্যই একটা ম্যাচ উইনিং, ওয়ার্ল্ড কাপ উইনিং ইনিংস ছিল, এবং আজকে তারই একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কার মধ্যে। ধোনি, তুমি হচ্ছে গৌতম গম্ভীর, আমি গম্ভীর নই। এদিকে দেখো, মা ধোনি, প্রিয়াঙ্কা গম্ভীর, আমি কি, আমি কি সচিন? এটা হচ্ছে গ্যারি কার্স্টেন, দেখো এইখানে একটা মিল আছে গ্যারি কার্স্টেনের সাথে, তাই না? তোমরা যারা ক্রিকেট ফলো করো তারা এটা বুঝতে পারবে, বাকিরা কেউ বুঝতে পারবে না বলো। তোমার খেতে দেবে দিদি, এসে গেছে কি বলছো? চাটনি করেছো কিনা? ও মা, এটা খেয়ে রে তো চিনতেই পাচ্ছি না, না তো চিনতে পাচ্ছি না, কে দেখো কে এসছে আমাদের বাড়ি, কে এসছে আমাদের বাড়ি, সিম্বা অ্যান্ড লায়লা রিউনাইটেড এগেন, দেখেছি।
দেখেছো বনুকে? একটু বন্দুক হাতে করে দে সিম্বা এসছে, রাহুল এসছে, ময়ূর এসছে, আরেকজন এসছে, তুমি দেখেছো? ভুলে গেছিস নাকি তুই? হঠাৎ বড় হয়ে গেলি, ঠিক করে কি করে হারিয়ে দিচ্ছি আমি। এখানে কি চলছে? বুঝো তুমি কোথায় শুয়েছো? বনুকে দেখতে এসেছে, ছোট বনুকে চাটুপা করে দিয়েছে, আঙুল টাইম করেছিলাম। দেখেছো বনুকে? দেখেছো বনুকে? দেখেছো কি মিষ্টি বনুটা? বউ তো ঘুমিয়ে পড়ছে। এই বনু ওঠো। দুই কাকিমা আর কাকুকে খেতে বসিয়ে দিয়েছি এখানে, ডাল ভাত আলু ভাজা আর মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া এখানে কাকুর চিকেন হচ্ছে লাস্ট ফাইনাল টাচ চিকেনে, এটা ফেভারিট কাকুর, ওই জন্যই বানিয়েছি। এখানে বসে গেছে, মার তো প্লেট খালি গো, ও খাওয়া শেষ, চাটনি দেওয়া হচ্ছে এখন। হেঁটে যাচ্ছে মাংসের বোতল নিয়ে, আস্তে আস্তে। ফাইনালি আমরা খেতে বসছি। আমি বসছি সবাইকে দিয়ে টিয়ে, প্রিয়াঙ্কা স্টার্ট করছে সবে। আমি খাওয়া দাওয়া ছেড়ে ছাদে এসছি, এই তিনটে পাগল হয়ে যাচ্ছে রাহুলকে উপরে দেখে। আরাম খাচ্ছে দেখো, স্পা হচ্ছে নাকি রে? পাশে পলিশ কেনাই শুয়ে আছে, পলিশ কেনাই, পলিশ কেনাই বসে আছে। তলায় দেখছো না, সে সে আগুন খেয়ে গেছে। তলায় ভূত আছে, ভূত আছে একটা এখানে, ওকে দেখা যায়। ও যে ভূত, ওকে বলি মা কালী, কি মা কালী, কে তোমার কোলে কে গো? যে আছে সে ওই দিকে তাকিয়ে আছে, আরেকজন ওদিকে চিৎকার করছে। তিনটেই এখানে দেখো, নিচে চিৎকার দিচ্ছে একবার, তিনটেই এখানে, তিনটে না না ওই তিনটে এখানে, বাকি তো আছে দেখছে হা করে। ঠিকটা কেডা কিরম করে এগুতে নিচে বল, তুমি বল। সারা দিন এই ছেলেটা আদর খেয়ে গেল, শুধু সবার সাথে খেপে খেপে আদর, একজনই খেলো আজকে, একজনই খেলো আদর আজকে। আরেকজন এন্ডিংটা দেখা যাচ্ছে, সবাই এবার উঠছে আস্তে আস্তে। আমি বললাম থেকে যেতে আজকের দিনটা, দেখা হবে তার আগে আরো কয়েকবার আমাদের। দশ তারিখে দেখা হচ্ছে, আমাদের দেখা হচ্ছে। এখানে ঝগড়া চলছে কেন? এত হাসছো তোমরা? না ঝগড়া করছো, কিন্তু মা বলছে সর কোনো হাসি। আমি আগে বলেছি আমি বাসন মাজবো, আজকে মা আমাকে মাজতে দেবে না। আচ্ছা আরে কাজ করো, তোমরা দুজনেই বসে পড়ো, আমি মেজে দিচ্ছি। আমি আজকে মাজবো না, তুমি কে বসো?
মানে মনে হচ্ছে অন্য সময় হাত খালি থাকে না? কি বাজে কথা, কি জ্বালা এই বলবি, কি করছে এরা? দিদু বলছে আমি করবো, বাবা বলছে আমি করবো। বরফি বরফি চলে যাচ্ছে, না না বরফি চলে যাচ্ছে, দেখছো না? তুমি আসার আগে অব্দি আমি মাজিনি বলছো, তুমি এত বড় কথাটা বলতে পারলে না জানে? মা আর বাবা না থাকলে আর কে মাজতো? বেশিরভাগ রান্না বলছে, বেশিরভাগ তুমি এখন আর এখন নখের প্রতি আমার কোন এখন কোনো কিছুর প্রতি ভালোবাসা নেই। একদম শুরুর দিকে রানা বলেছিল সুন্দর সুন্দর নখ দেখে যে আমি মেজে দিচ্ছি তুমি রান্না করো। ওই হয় না বিয়ে প্রথম প্রথম একটা ভালোবাসার ব্যাপারটা অন্যরকম হয়, তারপর আস্তে আস্তে অন্যরকম হয়ে যায়। যাই হোক, আজকে রানা মাজবে না মা মাজবে এই নিয়ে ঝামেলা করতে করতে রানাই মাজছে। ওই যে রানা বলছে আমি জিতে গেছি, রানা মাজছে, মা চলে এসো তুমি বরফিকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, ও দেখবে যতটাও করবে করুক, তারপর তুমি করো, নাহলে আমি যাবো তারপরে। যাই হোক, রাহুলরা তো বেরিয়ে গেছে, আমরা এখন বসেই আছি। অনেক বাজে এখন প্রায়, ও বাবা 9:40 বাজতে যাচ্ছে। এই যে বলো, হ্যাঁ লাইলা বসু চিকেন হবে, ওদেরটা হয়ে গেলো ওরা খাবে। এসো এদিকে এসো, বরফিকে দেখো কি করছে। দেওয়ালের টেক্সচার দেখ, দেখছে বরফি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালের টেক্সচার দেখছে হাত দিয়ে, পাতা পাতা টেক্সচার করা আছে। এই যে বরফি এদিকে এসো, এখানে এসো। না না না, আসবে না আসবে না আসবে না, আসছো তো, কোথায় চলে যাচ্ছো, কোথায় চলে যাচ্ছো, কোথায় চলে যাচ্ছো? মা কি বলছে? এদিকে আয়, এনে আয় খেলবো, আয় আয় আমরা খেলবো, আয় আয় বরফি আয় আয়, তুই আর আমি খেলবো। ওরা বেরিয়ে গেছে আর এদেরকে দেখো, ওখানে লালা শুয়ে আছে নিজের জায়গায়, আর এখানে বোঝো বোঝোর জায়গায়। আজকে খুব আদর খেয়েছে বোঝো, টায়ার্ড হয়ে গেছে, এত আদর খেয়েছে ঘুম হচ্ছে পরে পরে। বোঝো চলে গেছে, সিম্বা রাহুল চলে গেছে, ময়ূর চলে গেছে, টিমন চলে গেছে, কাকু কাকিমা সবাই চলে গেছে। মা আবার ব্যাক টু স্কোয়ার, এতে বসে যাচ্ছি আমাদের মানে ধোঁয়া ওঠা আগুন মাংস ভাত, আমাদের রাত্রিরেও দুপুরেরই খাবার। প্রিয়াঙ্কা তো মাটন খাওনি না দুপুরবেলা? না আমি মাটনটা খাইনি, কারণ আমি চিকেন বানিয়েছিলাম 4 পিস, ওখান থেকে কাকু খেয়েছে আর আমি খেয়েছি। কাকু বললো আমি এখন একটু মাটন খেলাম, ঠিক আছে তাহলে তুমি চিকেন খাও, বাট মাটন আমি তোমাকে 1 পিস দেবো, তুমি খাও। কাকুর অনেক কিছু রেস্ট্রিকশনস আছে তোমরা জানোই, আর কি বলে তো সেই কারণেই। আর ঝোলটা আমি একটু বেশি করে বানিয়েছি, মানে পাতলা ঝোলই বানিয়েছিলাম কাকিমার পছন্দ মতো, কাকিমা অনেক দিন আগে বলেছিলো খাবো। তো যাই হোক, সেই কারণেই এরকম গরম গরম ঝোল, একদম লাল লাল ঝোল। আরেকবার দেখিয়ে দিই তোমাদের মাটনের সকালটা, দেখে নাও কে আর সকাল হয়ে দেখি, সময় নষ্ট না করে গরম গরম খাওয়া যাক।